সবাইকে ওয়েলকাম করছি ইনস্টাপ্রোর আরেকটা লেকচারে। আমরা এই পর্যায়ে জানব যে আসলে ইনস্টাগ্রামের অ্যানাটমিটা কি। অ্যানাটমি মিন্স হচ্ছে আমরা একটু ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মটা একটু নাড়াচাড়া করে দেখব এবং জানব। এটা জানার প্রয়োজনীয়তা এটাই যে আপনি যে প্ল্যাটফর্মে আসছেন বা যে প্ল্যাটফর্মের মার্কেটিং শিখছেন, ওই প্ল্যাটফর্মটা সম্পর্কে আগে থেকেই আপনার জেনে রাখা উচিত, এটা আমার মনে হয়। কারণ আপনি যদি আগে থেকেই ফিচার্স বা প্ল্যাটফর্মটা নেভিগেট করতে না জানেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনি বুঝতে পারবেন না আসলে কোথায় কোন আপডেটটা করা হলো। সো এর জন্যই আমরা এই পর্যায়ে লেকচারে আপনাদেরকে একটু বেসিক কথা বলবো, কিন্তু এই বেসিকটা আপনার পরবর্তীতে অনেক হেল্প করবে। সো চলুন আমরা শুরু করি। আমরা ইনস্টাগ্রামের সবচেয়ে আমার ফেভারিট একটা প্রোফাইল হচ্ছে ডেন ওয়ালকারের। আমি বলতে বলতে পাগল হয়ে গেছি, অনেক মানুষকে বলেছি। সো ডেন ওয়ালকার হচ্ছে একজন ব্র্যান্ড স্ট্র্যাটেজিস্ট। তার যে প্রোফাইলটা রয়েছে, এখানে প্রোফাইলটার প্রথমেই আপনি দেখতে পাবেন তার একটা প্রোফাইল পিকচার রয়েছে। এই প্রোফাইল পিকচারটার আশেপাশে একটা রেড আবরণ আছে, যেটাকে আসলে উনি যে স্টোরি দিয়েছে, স্টোরি দিলে এই জায়গাটাতে কি হয়, কালার হয়ে যায়। এরপরে উনি কতগুলো পোস্ট করাচ্ছে এটা দেওয়া আছে, এবং উনার ফলোয়ার্স কত আছে এটা দেওয়া আছে, প্লাস উনি কত মানুষকে ফলো করছে, ফলোয়িং এ আছে। এখানে যদি আপনি ওনার থেকে নোটিফিকেশন পেতে চান, তাহলে এই নোটিফিকেশন বারটাতে ক্লিক করলেই হয়, এবং আপনি উনি পোস্ট করলে এই নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এরপরে দেখেন ওনার নাম দেওয়া আছে ডেন ওয়ালকার, এরপরে উনি কি করে সেটা লেখা আছে, ব্র্যান্ড স্ট্র্যাটেজিস্ট। নিচে যে এন্টারপ্রেনিয়র লেখাটা আছে, এই এন্টারপ্রেনিয়র লেখাটার মানে হলো যে উনি আসলে কি কাজ করছে, উনি কি এন্টারপ্রেনিয়র নাকি উনি ভিডিও ক্রিয়েটর। এটা তখনই আসে যখন আপনি এটাকে কি করেন, ক্রিয়েটর প্রোফাইলে সুইচ করেন, তখন কিন্তু এটা চলে আসে। আবার অনেক সময় হয় যে আপনি যদি ফেসবুকের সাথে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলকে লিঙ্ক করেন, যদি ফেসবুকের প্রোফাইলে যেটা লেখা থাকে পাবলিক ফিগার অথবা ভিডিও ক্রিয়েটর, ওটাও কিন্তু চলে আসে, কিন্তু যদি নাও হয় তাও চলে আসে। সো এরপরে এই অংশটাকে বলা হয় বায়ো। সো বায়ো মিন্স হচ্ছে যে আপনি আসলে কি করছেন, কি কাজ করছেন, এই সেক্টরটা এখানে লেখা থাকে, এবং এটা একটা ক্যারেক্টার মার্ক থাকে, তার মানে হচ্ছে আপনি কত শব্দের বেশি এখানে লিখতে পারবেন না। এই জায়গাতে উনি লিঙ্ক চেয়ারের লিঙ্ক দিয়েছে, এটা হচ্ছে আপনি ওয়েবসাইট লিঙ্ক দেওয়ার একটা অপশন পাবেন, আমরা দেখবো অবভিয়াসলি ইনস্টাগ্রামে। সো এই জায়গাটাতে উনি এটা দিয়েছে, তারপরে ওনাকে কে কে ফলো করছে এটা দেখাচ্ছে, এবং মোস্টলি দেখাচ্ছে যে আসলে সিমিলার পেজেস যাদেরকে আমি ফলো করেছি তারাও যদি তাদেরকে ফলো করে থাকে তাহলে এটা দেখাচ্ছে। এরপরে এখানে দেখেন মেসেজ অপশন আছে, যেটা আমি দেখতে পাচ্ছি, আপনাকে যদি কেউ ফলো করে সেটা দেখতে পারবে। কন্ট্যাক্ট অপশনটা আছে, ইনি এটা এনেবল করে রেখেছে। এরপরে এই জায়গাগুলোকে হাইলাইটস বলা হয়, এবং উনি হাইলাইটসটা অনেক সুন্দর করে দিয়েছে। এখানে উনি ব্র্যান্ড লিখেছে, বাট অ্যাবাউট মি কোর্স এটা লিখেছে। সো এটা দেখতে অনেক সুন্দর লাগছে। এরপরে নিচের অংশটাতে যে যদি দেখতে যান, তাহলে দেখবেন যে এই যে অংশগুলো রয়েছে, এই অংশগুলোতে দেখাচ্ছে যে উনি যে পোস্টগুলো করেছে। নর্মালি আপনি যখন মোবাইল ডিভাইস দিয়ে দেখেন, তখন মোবাইল ডিভাইসে আপনি 9টা পোস্টকে একসাথে দেখতে পারেন। এরপরের যে অংশগুলো, সেগুলো সাধারণত IGTV, এবং কেউ যদি ওনাকে ট্যাগ করে তাহলে এই অংশটাতে এবং এই অংশটাতে দেখতে পারবেন। সো এই অংশটা এবং এই অংশটার ফিচারটা আপনাদেরকে একটু দেখাই, চলুন। ওকে, যখনই আপনি এই অংশটাতে ক্লিক করবেন, তখন আপনার IGTV ভিডিওস গুলো চলে আসবে। IGTV ভিডিওস মিন্স হচ্ছে যে আপনি ইনস্টাগ্রামে যদি 1 মিনিটের বেশি বা 59 সেকেন্ডসের বেশি যে ভিডিওগুলো আসে, সেগুলো লং ভিডিও হিসেবে কানেক্ট করা হয়, এবং সেটাকে IGTV নামে একটা সেকশনে অ্যাড করে দেওয়া হয়, এবং এই সেকশনটাতে আপনি থাম্বনেলস দিতে পারবেন, এবং সাধারণত এটা একটা ভিডিও মার্ক থাকে, যে একটা রেজুলেশন থাকে, এই জায়গাতে আপনি আপলোড করতে পারেন। এটা আপনি প্রোফাইলে চাইলে দেখাতে পারেন, আবার প্রোফাইলে নাও দেখাতে পারেন, কিন্তু এটা আপনার, যদি আপনি প্রোফাইলে এটাকে না রাখেন তাহলে এটা IGTV-তে রয়ে যায়। এরপরে যে অংশটা রয়েছে সেটাকে আপনি সাধারণত বলতে পারবেন ট্যাগ প্রোফাইল। এখানে দেখবেন অসংখ্য মানুষ ওনাকে কিন্তু ট্যাগ করেছে, এবং উনি যদি নিজের পোস্টেও ট্যাগ হয় সেটাও এখানে দেখাচ্ছে। সো নট অনলি দ্যাট, আপনি যদি কোনো বড় কোনো ব্র্যান্ডকে ফলো করেন বা সিমিলার নিশে কাউকে ফলো করেন, তাহলে আপনি তাদেরকে ট্যাগ করলে তাদের এই যে ট্যাগড জায়গাটাতে এখানে কিন্তু দেখায় সামটাইমস যে ইম্পর্টেন্ট পোস্টগুলো, আবার এটা আপনি কন্ট্রোলও করতে পারেন। সো এই জিনিসগুলো আমরা ডেফিনেটলি শিখব। এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম প্রোফাইল। এখানে আপনি দেখতে পাবেন যে ডিফারেন্স ইজ যে এখানে প্লাস বাটনটা রয়েছে, এখানে আর এই প্লাস বাটনটা। এটার মানে হচ্ছে যখন কোনো কিছু আমরা আপলোড করতে চাই তখন এইখানে ক্লিক করি, পুরো সেটিংস যেটা আছে সেটাতে ক্লিক করতে হলে এখানে যেতে পারি।
তারপরে এখানে সেম ভাবে ওই ডিটেইলস গুলো দেওয়া আছে। এডিট প্রোফাইলে যে আমরা প্রোফাইলটাকে এডিট করতে পারছি, প্রমোশনসে যে যদি আমরা কোনো পেইড অ্যাড চালাতে চাই তাহলে এটা চালাতে পারছি, এবং ইনসাইটসে যে আসলে আমরা দেখতে পারি যে আসলে কি 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 মানুষ কোন কোন মানুষকে আমরা রিচ করাচ্ছি, কতটা গ্রোথ সেটা, এটা আপনি কি করতে পারেন, এনেবল করে দিতে পারেন। সেভড, এটা মানে হচ্ছে অনেক সময় থাকে আমরা কিছু পোস্ট সেভ করে রাখতে পারি, এই জায়গাটায় সেভ থাকে। অ্যাড শপ, আমরা কিন্তু এখন ইনস্টাগ্রামে শপ এনেবল করতে পারি, এই জায়গাটা এটা। এরপরে এই পোস্টগুলো তো রয়েছে, সো আপনি যদি একটু দেখেন এখানে, এখানে কিন্তু দেখবেন যে এটা হচ্ছে হোম পেজ, তার মানে আপনি যদি হোম বাটনটাতে ক্লিক করেন তাহলে কিন্তু হোম পেজটা চলে আসে, এবং হোম পেজটার পরে আপনি যদি একটু আমরা টেনে দেখাই আপনাকে, সেটা হচ্ছে যদি আমরা এখানে এই যে এই বাটনটাতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে এটা এখানে আমাদের একটা ছবি দেখাচ্ছে। দেন আমরা শপে যদি ক্লিক করি তাহলে আমরা শপ দেখতে পারবো, এন্ড যদি আমরা এখানে আবার চলে আসি তাহলে আমাদের প্রোফাইলটা দেখতে পারবো, এবং প্রোফাইলে এই অংশটাতে ক্লিক করার পরে আমরা এখানে সেটিংসগুলো কিন্তু ধাপে ধাপে দেখতে পারছি, এবং এই সেটিংসগুলোর মধ্যে এটা সেটিংস, এটাতে আপনি যে সেট করতে পারবেন। আর্কাইভে যে আপনি যদি কোনো পোস্ট দিয়ে থাকেন এবং এটাকে আর্কাইভ করে রাখেন তাহলে মানুষ কিন্তু দেখতে পাবে না, বাট আপনি দেখতে পাবেন। ইনসাইটস, সেটা দেখতে পারবেন যে আপনার প্রোফাইলে কতজন ভিউ করছে। অ্যাক্টিভিটিতে আপনি আসলে কত ঘন্টা ধরে এখানে কাজ করছেন এটা, অ্যান্ড ওয়ান অফ দ্য মেইন ফিচার্স হচ্ছে কিউআর, কিউআর কোডটা দিয়ে কিন্তু আপনি যে কোনো মানুষকে কি করতে পারেন, ডেফিনেটলি তাকে যদি এটা দেন তাহলে কিন্তু তার কাছে আপনার ডিটেলসগুলো চলে যাচ্ছে। সো এরপরে এখন বর্তমানে এই ফিচারটাও এসেছে, সেটা হচ্ছে যে আপনি ইনস্টাগ্রামে কি করতে পারবেন, মেসেজটাকে আপডেট করতে পারবেন, চ্যাট কালারটা। সো এই যে ফিচার্সগুলো, এগুলো কিন্তু ইনস্টাগ্রামের অনেক অনেক অ্যামেজিং ফিচার্স, অ্যান্ড এখানে আপনি মেসেজ দেখতে পাচ্ছেন, এই যে মেসেজগুলো আসছে এই জিনিসগুলো, সো এই আপডেটগুলো ইনস্টাগ্রামে এখন এসেছে, এবং অসংখ্য অসংখ্য আপডেটস এসেছে যেগুলো নিয়ে আমাদের আসলে এই কোর্সটা সাজানো হয়েছে কিন্তু। এবং আমরা নট অনলি এই কোর্সে আপনাকে শিখাবো যে ইনস্টাগ্রামের এই প্রত্যেকটা পার্ট কীভাবে গ্রোথের জন্য এগোতে হয়, এইটা দিয়ে অ্যাকচুয়ালি আপনি যদি পরবর্তীতে যে কোনো কাজ করতে চান, টি স্প্রিং হতে পারে, যে কোনো কিছু পড হতে পারে, আবার আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য একটা ভালো অডিয়েন্স গ্রো করতে চান খুব কম সময়ের মধ্যে, তাহলে এই কোর্সটা আপনার জন্য অনেক অনেক বেশি উপকার হবে আই থিঙ্ক। এবং এই কোর্সটাতে আপনি ধাপে ধাপে অ্যাকচুয়ালি দেখবেন যে গ্রোথ কিভাবে আনতে হয় প্রোফাইলে। সো এখানেই শেষ হলো আমাদের ফ্রি যে ভিডিওসগুলো আছে সেগুলো, এগুলো হয়তো আপনারা দেখতে পেরেছেন ফ্রিভাবে। এরপর থেকে আপনারা সব যে ভিডিওগুলো রয়েছে সেগুলো পেইড ভিডিওস, এবং ওগুলোর মাধ্যমে আমরা আসলেই ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের গ্রোথ শিখবো। সো ডেফিনেটলি আপনারা যদি এই কোর্সে এনরোল না করে থাকেন, এনরোল করে নিতে পারবেন এবং আরও অনেক কিছুই শিখতে পারবেন আমাদের সাথে ধাপে ধাপে। অ্যান্ড অলসো ইট উইল বি দ্য বেস্ট মার্কেটিং কোর্স, অ্যান্ড আই উইল পুট দ্য বেস্ট এফোর্ট ইন ইট। সো থ্যাংক ইউ সো মাচ ফর বিং হেয়ার, অ্যান্ড লেটস স্টার্ট আওয়ার জার্নি টু বিকাম আ ইনস্টাপ্রো। আল্লাহ হাফেজ।